শুনতে পেলেন মানে এক দেড় ঘন্টা বসে থেকে কি করি সেটা কিন্তু বলে দিল। বড় কি বললে তুমি বাবাকে কি বলে এলে? আমরা সবাই রেডি হয়ে গেছি, পাঁচ মিনিটও লাগেনি বলছেন না। এবার কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অনেকদিন সকাল সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আমার, তো মানে এবার আমি ভুলতে বসেছি যে আমি ব্লগ বানাই। তো চলুন সকাল সকাল, কেননা এখন একটু যে আমার যতটুকু কাজ করি তার মধ্যে এক্সট্রা কাজ আমার চেপে গেছে, কেননা মৌসুমীর এখন শরীর খারাপ। তো সেই কারণে মৌসুমীর কাজটা আর কি, উঠান ঝাড়ু দেওয়া, তারপর আপনার জামা কাপড় কাচা, মেলা। এবার ওরা যে কাজটা 10 মিনিটে করে সেটা আমাদের আধ ঘন্টা লাগবে। তো সেই কারণে কিন্তু আমাদের কাজটা ভালো হয়, নিজের ঘরের কাজ তো নিজের মতন করে করা। আমাদের আরেকটা যে মাসি আছে ওর কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকাল সকাল আমার শুরু হয় উঠান ঝাড়ু দেওয়া থেকে, ঘুম থেকে উঠেই থাইরয়েড ওষুধ, তারপরে উঠান ঝাড়ু দেওয়া। এবার রান্নাঘর যাব, কারণ রান্নাঘরটা রাত্রেবেলায় যে জঙ্গল বানিয়েছি সেটা পরিষ্কার করতে হবে। আমি খাচ্ছি অ্যাপেল সাইডার ভিনেগার, যেটা আপনি যদি ওয়েট লস করতে চান সেই কাজে ভীষণ কাজে দেয়। আপনার স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে, আর শীতের সময় আমার স্কিন ভীষণ বাজে হয়ে যায়। আমি আসলে স্কিনের জন্যই খাচ্ছি, ওই ওয়েট লস ওটা আমার হবে না, কারণ আমি খাবার ভুলতে পারবো না, মিষ্টি ভুলতে পারবো না সেই কারণে। আর চুল তো একদম সব টেকো হয়ে যাচ্ছে, সেই কারণে যদি কাজে দেয়। এটি খেতে না ভীষণ বাজে, ভীষণ বাজে। রান্নাঘর, উঠান, এইসব করতে করতেই না আমার বেশ খানি সময় চলে যায়। এবার শ্রীপনকে তুলতে হবে, শ্রীপনকে তোলার পরে, হ্যাঁ বাবা 8টা বাজে, 8টা, আচ্ছা এবার ও উঠে গেছে আজকে। তো এবার ওকে ফ্রেশ করে ফোনের সামনে একটু আনতে হবে, কারণ এখন ওর ক্লাস চলবে। বড় কি বললে তুমি বাবাকে কি বলে এলে বলো না, কি বলে এলে? ওটা কারা খায়? তাতান তো খায়, ছোটরা খায় না বড়রা খায় না কে খায়? ছোটরা খায়। তুমি ছোট আছো? হ্যাঁ আছো। তোমার চাবন ক্লাস লেগে আছে ঠোঁটে। শ্রীপন বাবুর নতুন বদমাশি শুরু হয়েছে, পেন নিয়ে আসছে বাবার অফিস ঘর থেকে, পেন এনে টেবিল ক্লথের মধ্যে ফুটে তারপরে টেনে দিচ্ছে, তার ফলে টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো আবার নতুন নিয়ে এসে আবার লাগানো হলো, জানি না কদিন এটা যাবে, কিন্তু পেনগুলো এখন সরিয়ে সরিয়ে রাখার আমি চেষ্টা করছি। তো যেহেতু ওটাও একবারে পরিষ্কার করে নিলাম, সেজন্য চেয়ার টেয়ার সবগুলোই পরিষ্কার করে পেতে নিলাম, তবে বলতে পারছি না কদিন এটা যাবে। এই ঘর ওই ঘর সেই ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে না আমার আর ক্যামেরা সামনে আসা হয়নি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে আজকে আমি পরোটা খেয়েছি, পরোটা, বেগুন ভাজা আর মিষ্টি, কেননা আজকে মানে রাইস খাবো না, আমার মামার বাড়ির ওখানে পুজো হয় মা রক্ষাকালীর। তো এবছর আমার উপোস করার কথা ছিল, আমি সেটা একদমই ভুলে গেছি, সেই কারণে ভাবলাম যে ঠিক আছে এমনি পেলেনি। সেই কারণে প্রত্যেক বছরই আজকের দিনে যাই, এই প্রণাম করে আসি একবার, আজকেও যাব প্রণাম করে আসবো।
আর ঘর দিওর বাপরে বাপ এখন এত। তবে হ্যাঁ একটা ভালো খবর জানিয়ে রাখি, একটা কাজের মাসি পাওয়া গেছে। মৌসুমী এখন শরীরটা বেশ ভালোই খারাপ, ও বলছে এখন কিছুদিনও পারবে না। আমি ভেবেছিলাম ততদিনে করে নেবো, কিন্তু আমার পক্ষেও সম্ভব হচ্ছে না। আমার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছিলো, সেই কারণে একটা মাসি রাখা হলো। দেখ মাসিটা খুব ভালো, এখন জানি না কি হবে না হবে। চলুন হেয়ার সিরামটা লাগাই, তারপরে কথা বলছি। ভাইয়ের বিয়ে শপিং মানে কিছু কিছু হয়েছে, পুরোটাই বাকি আছে। সবাই মিলে এক জায়গা হচ্ছে না, বহরমপুর যাওয়া হচ্ছে না, কলকাতা তো যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, সেই কারণে আর কি সবটাই আটকে আছে, ভেবে পাচ্ছি না। কালকে নন্দিনী ফোন করেছিল, বলছে কি গো তোমাদের তো দিন এসেই গেছে, তুমি এখনো কিছু করলে না। আমি বললাম কি বলবো, আমি একাও যেতে পারছি না, আবার মা বোন ওরাও যাচ্ছে না, মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা। কিছু দু একদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না করলে নয়। দিন দেখতে দেখতে চলে আসছে, চলুন এখন নিচে যাই। খুব তাতান 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 ডাকছে, মামা করছে, হ্যাঁ মাও তাতান তাতান করছে, কি হলো না হলো একবার দেখি গা। এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে মানে মোটামুটি এক এক ঘন্টার কাছাকাছি কি বলবেন আপনারাই বলুন, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পুরো আমি এরকম ভাবে বসে থাকি, তারপরে উঠি, উঠে গিয়ে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলি, তারপরে শুরু করি। মানে এই সময়টা কিছুতে আমার কোনো কাজ আছে সেটা করে নেবো বা কিছু এটা আমার আসেই না। একটা চেয়ার নিয়ে এসে, তাহলে নিচেতে বসতে পারি, একটা চেয়ার নিয়ে এসে চুপচাপ বসে পড়ি, বুঝেছেন? কি বললাম? বুঝেছেন? হ্যাঁ আমি ইচ্ছা করে বুঝেছেন কথাটা বলেছি, ঠিক আছে, যাতে উত্তরটা আসে সেই কারণে। ততক্ষণ কি করবো? শুনতে পেলেন? মানে 1-1.5 ঘন্টা বসে থেকে কি করি সেটা কিন্তু বলে দিল, চিৎকার করে তবে আমি ফোনটা ছেড়ে উঠি। হ্যাঁ এই সময়টা সারাদিন রাত কোনো সময় ফোন নিয়ে পড়ি না, এই সময়টা আমি ফোন দেখবই আর ফোনটা নিয়ে পড়ে থাকবো। ফোন দেখবো মানে ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে অনেকে ফেসবুকে এতক্ষণ অন আছে, ফেসবুক অন নয়, ফেসবুকের মধ্যে গিয়ে যেগুলো সাবস্ক্রাইব করা আছে, তারপরে আপনার যে ভিডিওগুলো দেখি, তো সেইগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। সেটা বকা খাই, তারপরে ফোনটা ছেড়ে উঠি, বা ফোনের চার্জ শেষ হয় তবে উঠি, দুটোর মধ্যে একটা। না ও বললাম হয়েছে, আমাকে বলছে তুমি যখন সব সত্যি কথা বলো তুমি এই কথাটা কেন বললে না, শুধু বলে ছেড়ে দিলে 1-1.5 ঘন্টা বসে থাকো। আচ্ছা ঠিক আছে বলছি। এটা হচ্ছে রাজবাড়ির ওখানে, ঠিক আছে আমাদের। তো আজকে আমি আর আমার পুত্র আমরা দুজনা ঘুরতে এসেছি, মানে এমনিতে আমি হাঁটি আর আমার পুত্র সাইকেল চালায়, মানে এক একবার এক একজন এরকম হয়, কিন্তু আজকে আমরা মার ছেলেতে বেরিয়েছি। তো এই যে এখন এখানে মানে দেখছি সামনের চাকাটা না পাম নেই ঠিক মতন তাকানে, তো চালাতে অসুবিধা হচ্ছে, সেই কারণে ভাবলাম এখানে বসি, বসলাম আর জল দিলাম, জল খেলো, মা ছেলে দুজনা মিলেই খেলাম। আর তার সঙ্গে ছেলে কি খাচ্ছে, এটা কি খাবে? কিন্দা জয়, বলো কিন্দা জয়। কিন্দা জয় খাবে, তো চলুন খেয়ে নি, তারপরে কথা হবে, ঠিক আছে? আর একবার পাঁচটা দেখিয়ে দিয়ে আসুন। চলুন, মা ছেলের অনেক বসা হলো, এবার এখানে দেখছি মানে বয়সপ্রাপ্ত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তো সেই কারণে এবার মা ছেলেকে উঠে যেতে হবে, তাই তো বাবা? বাবা হ্যাঁ, কিন্দা জয় খেলে ভালো লেগেছে? কালকে আমি শ্রীপনকে চকলেট চেয়েছি, ঠিক আছে, ও এত ভালোবাসে, তো ও যে কিরকম ভাবে মানে দেয়নি আমাকে, দেবার চেষ্টা করেছে, সেটা আমি আরেকটা কিনবো যখন তখন দেখাবো। আমি পুরো 1/2 ঘন্টা ধরে পুরো হেসে গেছি যে ও কিরকম ভাবে চেষ্টা করলো দেবার আমাকে, বুঝছেন? চকলেট ও এমনিতেই ওরকমই করে, তার জন্য নয়, মানে মোটামুটি ও 3-3.5 বছর মতন আমার ছেলে চকলেট খায়নি, তো সেটা এখন মনে হয় সুদে আসলে তুলে নেয়। চলুন এবার সন্ধ্যা লেগে আসছে, এবার বাড়ির দিকে রওনা দিই, চলুন। আজ ওখানে গুন্ডা রেডি হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার পুত্র কি, আর আমি আর সঞ্জনা এখনো হইনি, আমি আর সঞ্জনা রেডি হইনি, তাড়াতাড়ি রেডি হবার পরেই হোক বা রাস্তাতেই হোক, লাইটটা জ্বলবে না, লাইটটা জ্বললে বাইরে দেখা যায়, লাইট অফ কর।
বারান্দার লাইট অফ কর। কে কে আমরা সবাই রেডি হয়ে গেছি, কোথায় যাব? কোথায় যাব বলো? ঠাকুর দেখতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, 5 মিনিটও লাগবে বল সঞ্জনা। এবার আমরা রওনা দিচ্ছি, চলুন। আর এটা ওই যে মিন্ত্রা থেকে নিয়েছিলাম, ওই যখন ইয়ে যাই মায়াপুর গেছিলাম তখন তো, তখন তো সোয়েটার পরেছিলাম, দেখানো হয়নি, মানে ভালো, মোটের ওপরে ভালো, কাপড়টা খুব নরম, ঠিকঠাকই আছে। চলো, যাইতে যাইতে কথা হইবে, এখন চলুন যাব ভাটেরা, মামার বাড়ি চলুন মাসির বাড়ি। না তো মানে কখন হবে তার ঠিক নাই, সব শেষে ওনার হবে, আমার আর তাতানের হয়ে গেছে আমাদের সবাই। গুন্ডা চল চল চল, চলো পুজো দিতে। মানে দর্শন করতে অন্য একটা মন্দিরে এসছি, কিন্তু এই ঠাকুরটা মানে আমার বোন বললো হয়েছে, এটা আমরা যখন ক্লাস 9 পড়ি তখন হয়েছিল, ঠিক আছে, তখন 3 বছর হয়েছিল, তখন 3 বছর হয়েছিল। তারপরে প্রণাম করা হয়ে গেছে, মোটের ওপরে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে, কেননা অনেকটা সময় লেগে গেছে, কিছু করার থাকে না, আমরা বাড়ি চলে এসেছি। মানে ওখানে গেলে পরে অল্প সময়ের মধ্যে তো হয় না, প্রশান্তকে বলেছিলাম 8 ঘন্টা থাকবো সেখানে, মানে 7টার সময় বেরিয়ে গেছি, এখন 9:15 বাজে, এই সময় বাড়ি ঢুকলাম, ঠিক আছে। প্রশান্ত বেচারা বহরমপুর গেছিল, তারপরে আবার আমাকে নিয়ে যেতে হলো, আমাকে বলছে বোধহয় আপনি বলেছেন বলে তাই থানা ছিল, আজ আমি যেতাম না, খারাপও লাগছে খুব। যাই হোক, প্রণাম করে এলাম। আর আরেকটা, প্রথমে যে কালী ঠাকুরটা যেটা দেখালাম কালীমাকে, সেটা আমরা যখন ক্লাস 9 পড়তাম তখন ওই ঠাকুরটা হয়েছিল। হ্যাঁ, তারপরে এই আবার এবার গেলাম, খুব ভালো লাগলো দেখে, বান্ধবীদের সঙ্গেও দেখা হলো, তারপরে অনেকের সঙ্গে দেখা হয়েছে সেখানে, গল্প গুজব করতে করতে আবার একটু মন খারাপও হয়ে গেল আমার, একটা দিদার একটু শরীর খারাপ সেই কারণে। যাই হোক, সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে। এখন আমি এত ব্যস্ত এত ব্যস্ত, কাল থেকে হয়তো কম হবে, কারণ আর একটা মাসি আসবে, তো আশা করছি ব্লগটা আবার স্টার্ট হবে রেগুলার। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলি যত্ন নেবেন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করবেন। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে, ভালো থাকবেন। অনেকদিন মানে পুজোটা অনেকদিন পর দেখলাম, ওটা ক্লাস 9 তখন দেখেছি, তখন খুব সেই বছর আমরা সব বান্ধবীরা মিলে ভীষণ আনন্দ করেছি, আমার আজও, আমি এমনিতে সবকিছু ভুলে যাই কিন্তু সেই বছরটা খুব ভালোভাবেই মনে আছে, আর চোখের সামনে যেন সেই সব দিনগুলো ভাসছে। ওদিকে সবাইকে পেলে ভালো হতো, আমার যেহেতু কাছেই বিয়ে হয়েছে সেই কারণে আমি সব অনুষ্ঠানে সব অকেশনে যেতে পাই ছুটে ওখানে, বাকি সবাই একসঙ্গে হই না, ওর জন্য খারাপও লাগে। তো একবার যখন হয়েছে পরের বারও হবে, চেষ্টা করব পরের বার যেন সবাইকে একসঙ্গে আনতে পারি। গুড নাইট। আর হ্যাঁ, আমার এখনো মানে আটাটা আমি শুধু বেঁকে গেছিলাম, আমার রুটি হবে, সবজি হবে, কখন ছেলেটাকে খাওয়াবো, 9টার সময় খাবার টাইম, 9:15 বেজে গেছে। চলুন, বাই 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 বাই, গুড নাইট।